লিগাতে আজ নামছে মেসি নেইমারের পিএসজি, তাদের প্রতিপক্ষ অজে। ম্যাচটা শুরু হবে রাত 2টায়। বিশ্বকাপ বিরতি শেষে প্রথমবার পিএসজির হয়ে মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। শিরোপা জয়ের পর দীর্ঘ ছুটি কাটিয়ে ফিরেছেন আর্জেন্টাইন তারকা, তবে সেটাও এক সপ্তাহ হতে চলল। জুনে ফরাসি ক্লাবটির সাথে চুক্তি শেষ হচ্ছে মেসির। এরই মধ্যে আর্জেন্টাইন তারকার সাথে চুক্তির মেয়াদ বাড়াতে কাজ শুরু করেছে পারিস সান জার্মেই, জানিয়েছেন কোচ ক্রিস্তোফ গালতিয়ের। নেইমার থাকলেও নেই কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি, দুজনে অবকাশ যাপনে আছেন ছুটিতে। প্রতিপক্ষ অজে শক্তি সামর্থ্য ও পরিসংখ্যানে অনেক পিছিয়ে, 44 পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি, আর টেবিলের বিপরীত মুখে অবস্থানে অজে। দুদলের শেষ 16 দেখায় 15টি জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোকে কি আবারও দেখা যাবে ফুটবল মাঠে? দেখা গেলেও কোন দলের হয়ে খেলবেন অবসান ঘটছে সেই বিষয়ের, কিন্তু পুরোপুরি ফুটবলে ফিরবেন কিনা তা নিয়ে আছে জল্পনা কল্পনা। আর এনজো ফার্নান্দেস যাচ্ছেন না চেলসিতে, বিষয়টি নিশ্চিত করেছেন বেনফিকা কোচ রজার স্মিথ। না খেলেও কাতারে মেসি ডিমারিয়াদের বিশ্বকাপ জয়ে সাক্ষী ছিলেন। সোনালি ট্রফি হাতে মেসিকে মাথায় করে নেচেছেন আবেগী আগুয়েরো। বিশ্বকাপ উদযাপনের ছবিগুলো দেখে একবারও মনে হয়নি হৃদযন্ত্রের জটিলতায় ক্যারিয়ারের ইতি টেনেছেন গেল বছর। ফুটবলের টানে ফের অবসর ভেঙে ফিরছেন সার্জিও আগুয়েরো। বার্সেলোনা জার্সিতে দেখা যাবে এ আর্জেন্টাইন তারকাকে, এ কথা শুনে চোখ কপালে উঠতেই পারে যে কারো। হঠাৎ বুড়ো হারের প্রতি কেন নজর দিল কাতালোনিয়ার দলটি? মূলত এই বার্সা ইকুয়েডরের। বার্সেলোনার সঙ্গে মিল রেখে লাতিন দেশটির ক্লাব ফুটবলে নিজের দলের নামকরণ করেন স্পেনের অভিবাসী ইউতিমিও পেরেজ, যেখানে যোগ দেওয়ার খবর নিজেই জানান সার্জিও আগুয়েরো। ভাঙছেন প্রায় দেড় বছরের বিরতি, তবে সেটা মাত্র এক ম্যাচের জন্য। আমি মাঠে নামার জন্য অপেক্ষা করছি। হার্টের অবস্থা ভালো, আমি ভালো বোধ করছি। 15 দিনের মধ্যেই আমি আবার মাঠে নামব। কাতার বিশ্বকাপ চলাকালীন নতুন করে জাগে ফেরার স্বপ্ন। আমার শরীরের উপর ভরসা আছে, কিন্তু আপনি যখন বেশি খেলবেন অনুশীলন করা ছাড়া তখন সমস্যায় পড়তে হবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, তাই আমি নিয়মিত অনুশীলন করছি। ক্লাবটির ঐতিহ্যবাহী প্রীতি ম্যাচে এর আগে খেলেছেন দেল পিয়েরো, হাভিয়ার মাসচেরানো ও কার্লোস তেভেজদের মতো তারকারা। আমি শুধু এক ম্যাচের জন্যই খেলবো, পুরো মৌসুম খেলবো কিনা তা নিয়ে পরে ভাববো। এই দিনগুলো খুব সুন্দর হতে চলেছে। বহু শিরোপা ব্যক্তিগত অ্যাওয়ার্ড ছাড়াও আগুয়েরোর ক্যারিয়ার জুড়ে আছে 685 ম্যাচে 385 গোল আর 119টি অ্যাসিস্ট। এদিকে এনজো ফার্নান্দেস বেনফিকা ছাড়ছেন না, নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ রজার স্মিথ। চেলসির সাথে চলমান আলোচনায় পানি ঢেলে দিয়েছে পর্তুগিজ ক্লাবটির মোটা অঙ্কের চাহিদা। সামিনিয়া স্যার, চ্যানেল 24। অবশেষে অপেক্ষা ফোরাচ্ছে রোনালদো ভক্তদের। 22 জানুয়ারি আল ইত্তেফাকের বিপক্ষে আল নাসর জার্সিতে মাঠে নামবেন CR7। তবে এর আগে 19 জানুয়ারি প্রদর্শনী ম্যাচে মেসি রোনালদো দ্বৈরথ দেখবে ফুটবল বিশ্ব, খেলবেন সৌদি অল স্টারের হয়ে। আর CR7কে প্রাপ্য সম্মান দিতে চান পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্তিনেস। মাঠের খেলায় আলোচনা কম, তাতে কি নতুন নতুন মাইল ফলকে ক্রিস্টিয়ানো রোনালদো। 38 বছর বয়সেও ট্রান্সফার রেকর্ড সাথে সবচেয়ে বেশি বেতনের অ্যাথলেট CR7। সৌদি ক্লাব আল নাসেরকেই পরিণত করেছেন গ্লোবাল ব্র্যান্ডে। তবে ইউরোপ ছেড়ে পর্তুগিজ তারকার আরব দেশে পাড়ি জমানো মোটেও ভালো চোখে দেখেননি সমালোচকরা। এতে নাকি ক্যারিয়ারই শেষ রোনালদোর, তবে বন্ধু পিয়ার্স মর্গানের কাছে এই চুক্তি প্রশংসার। নিষেধাজ্ঞা এবং রেজিস্ট্রেশন জটিলতায় এখনও আল নাসরের জার্সিতে মাঠে নামা হয়নি CR7-এর। 22 জানুয়ারি অপেক্ষা ফুরাচ্ছে আল নাসর ও রোনালদো ভক্তদের। তবে এর আগে আরও একবার মেসি রোনালদো দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। তবে জাতীয় দলে পর্তুগিজ তারকার ভবিষ্যৎ কি? দায়িত্ব পেয়েই এই বিষয়ে কথা বলেছেন পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্তিনেস। আমার কাজ সব ফুটবলারকে সুযোগ দেয়া, ক্রিস্টিয়ানো রোনালদো তাদের একজন। তবে সিদ্ধান্ত আসবে মাঠে। রোনালদো 19 বছর ধরে জাতীয় দলে অবদান রেখেছেন, সম্মান তার প্রাপ্য। স্পেনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবার একসাথে আল নাসরের হয়ে মাঠ মাতাতে পারেন রোনালদো সার্জিও বুস্কেটস।
এই মৌসুমেই বার্সেলোনার সাথে চুক্তি শেষ হচ্ছে স্প্যানিশ তারকার। গুঞ্জন, বছরে ১৩ মিলিয়ন ইউরো বেতনে তাকে দলে টানতে চায় আল নাসর। শাফায়েত মিদুল, চ্যানেল 24। আইটিএফ এশিয়া অনূর্ধ্ব ১৪ টেনিসের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বালক এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জাওয়াত ভূঁইয়া, তবে বালিক এককে দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন হুমায়রা হায়দার। বয়সভিত্তিকে বাংলাদেশের আরও ভালো করার সম্ভাবনা দেখছেন আইটিএফ ডেভেলপমেন্ট অফিসার জোনাথন স্টাপস। জাওয়াত, তানভীর কিংবা হুমায়রা সুমাইয়া, ভিন্ন জেলা ভিন্ন পরিবেশ থেকে উঠে আসলেও মিল এক জায়গায়, কম বয়সে বড় দায়িত্ব কাঁধে। দেশের প্রতিনিধিত্ব করছেন দীর্ঘদিন পর ঢাকায় হওয়া টেনিসের আন্তর্জাতিক আসরে। আসরের দ্বিতীয় দিনটা জাওয়াদের জন্য বিশেষ। সকালে বালগেওকে উঠেছেন কোয়ার্টার ফাইনালে, দুপুরে তানভীরের সাথে জুটি বেঁধে হারিয়েছেন লাওসকে, সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম দিন হুমায়রা দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন, মঙ্গলবার হেরে গেছেন, তবে সুমাইয়াকে নিয়ে লড়বেন শেষ আটে। আমরা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ জিতেছি, আমরা সবগুলোই জিতেছি ডাবলসে, তো ডাবলস নিয়ে আমার বেশি টেনশন নাই। এরকম যদি আরও ক্যাম্প হতে থাকে তাহলে আমরা আরও ভালো খেলা শুরু হবে। সো এই একটা ক্যাম্পের কত ইম্প্রুভমেন্ট হলো এটা দেখা যাচ্ছে। আন্ডার-14 ওয়ার্ল্ড জুনিয়র সিরিজ আছে শ্রীলঙ্কাতে, ওটাতে যাওয়ার ইচ্ছা আছে। অবকাঠামো কিংবা বালক বালিকাদের পারফরমেন্স পরিবর্তনটা আইটিএফ ডেভেলপমেন্ট অফিসার জোনাথন স্টাপসেরও নজর এড়ায়নি। I think there's been a big change since 2019. 2019 সালে এসে যেমনটা দেখেছিলাম, অবকাঠামো সুযোগ সুবিধা অনেক বদলে গেছে, খেলোয়াড়রাও ভালো করছে, তবে এটা নিয়ে আত্মতৃপ্তিতে ভোগা যাবে না। খেলোয়াড় কোচদের মানোন্নয়নে আইটিএফ সবসময় বাংলাদেশের পাশে আছে। দেশের ক্রিকেট, ফুটবল কিংবা অন্য ডিসিপ্লিন নানা সময়ে আইকন খেলোয়াড় পেয়েছে, কিন্তু টেনিসে কবে? সে লক্ষ্যে বয়সভিত্তিক থেকে খেলোয়াড় তৈরিতে আপাতত মনোযোগ ফেডারেশনের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। শেষ করবো স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্ট দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।